हेलो एंड वेलकम बैक टू माय चैनल, वेलकम टू एवरीवन। आशा करी सबाई खूब भालो आछो। आमरा एवरेज करछिलाम, एवरेजेर आजके आमरा थार्ड सेशन ने आजके आमरा डेविएशन प्रोसेस निये आलोचना करब। ठीक आछे, देखो डेविएशन प्रसेसटा कि ना, एटा एकटा मैथमेटिकल अपारेशन बोलते पारो, जेटा जे प्रसेसटार थ्रू आमरा खूब ताड़ाताड़ी एवरेज बेर करते पारी। ठीक आछे, পরীক্ষাতে তো তোমাকে আর দেবে না 10, 15, 20, 25, 30 এগুলোর অ্যাভারেজ বের করো, পরীক্ষাতে এরম দেবে না। পরীক্ষাতে হচ্ছে দেবে সংখ্যাগুলো অন্যরকম দেবে। ঠিক আছে, ধরো পরীক্ষাতে তোমাকে দিল ১০০১, ঠিক আছে, 919, 991, 953 এরকম দিল সংখ্যাগুলো, আরো ধরো এর আনুষাঙ্গিক কিছু সংখ্যা দিল। তাহলে তুমি কি এরপর এই প্রত্যেকটা 1000 যোগ করবে, তারপর সেগুলোকে ওই সংখ্যা দিয়ে ভাগ করবে? দেখো করতে পারো, অ্যাভারেজের যে বেসিক, অ্যাভারেজের বেসিক যে কনসেপ্ট, যে সাম অফ নাম্বারস, সাম অফ নাম্বারস ডিভাইডেড বাই কোয়ান্টিটি অফ নাম্বারস, করতে পারো, কেউ তোমাকে বারণ করতে যাবে না। বাট পরীক্ষার হলে এই প্রসেসে যদি এই সংখ্যাগুলো করতে যাও, তাহলে কিন্তু ব্যাপারটা অনেকটা টাইম টেকিং হয়ে যাবে। দেখো আমাদের কাছে যদি কোনো উপায় না থাকতো, তখন আমাদের করতেই হতো, কিছু করার নেই। বাট যখন উপায় আছে, তাহলে আমি কেন সময়টা দিতে যাব? দেখো 10, 15, 25, 20, 30 এই ধরনের সংখ্যার ক্ষেত্রে আমার জাস্ট এইটা ঠিক আছে, আমি জাস্ট যোগ করব আর নাম্বার অফ টার্ম দিয়ে ভাগ করব। বাট সংখ্যাটা যখন বড় হয়ে যাবে, তখন কিন্তু আমাকে ডেভিয়েশন মেথডের থ্রুই সলভ করতে হবে। দেখো আমি ডেভিয়েশন মেথডটা আমি একটু সলভ করে চেষ্টা করে দেখাচ্ছি। ধরো তোমাকে বলল 30 আর 50, এই দুটোর গড় কত? কে না পারবে এই দুটোর গড়? না, এটা হচ্ছে 30 + 50 / 2, তার মানে 80/20 মানে 40, তাই তো? আমি এরপর দেখাবো ডেভিয়েশন প্রসেসের থ্রু আমি 40 বের করতে পারবো কিনা। তাহলে ধরে নাও নিলাম, এই আমার একটা সংখ্যা হচ্ছে 30, একটা আমার সংখ্যা হচ্ছে প্রসেস। ডেভিয়েশনের নিয়ম হচ্ছে, প্রথমে আমি বলি গড়ের নিয়ম কি, এই আমাকে 30 আর 50 এর মাঝখানে একটা, বা 30 আর 50 এর আমাকে গড় বের করতে বলেছে। মানে এখান থেকে আমি একটা কথা বলতে পারি, এই 30 আর 50 এর যেটা গড় হবে, সেটা 30 এর থেকে ছোট কখনো হবে না, আর 50 এর থেকে বড় কখনো হবে না। যে কোনো দুটো সংখ্যার গড় বের করতে বলা মানে, তার সব থেকে যে ছোট সংখ্যা গড়টা, সেই ছোট সংখ্যার থেকে কম কখনোই হবে না, এবং সব থেকে যেটা বড় সংখ্যা সেই রেঞ্জের, সে বড় সংখ্যার থেকে বড় কখনো হবে না। অর্থাৎ এই এক্সাম্পলের থ্রু আমি বলতে পারি, গড় যেটা হবে, এভারেজ যেটা হবে, সেটা কখনো 30 এর থেকে কম হবে না আর 50 এর থেকে বেশি হবে না। তাহলে আমি আনুমানিক যে কোনো একটা সংখ্যা গড় ধরে নেব, তাহলে 30 আর 50 এর ক্ষেত্রে যেহেতু 40 গড় হচ্ছে, আমরা ধরে, আমি এমনিতে 40 ধরতাম, বাট যেহেতু 40 আমি এখান থেকে অ্যান্সার পেলাম, তখন 40 ধরলে তোমরা বলবে যে আগেই বের করেছি, তাহলে 40 তো হবে। আমরা 35 নিচ্ছি, আমরা 35 নিচ্ছি। তুমি মধ্যবর্তী যে কোনো সংখ্যা ধরে করতে পারো, কোনো প্রবলেম নেই। তা আমি 35 নিলাম। তাহলে এরপর আমাকে দেখতে হবে 30, এই যে এখানে 30 আছে, এই 30 35 এর থেকে কত কম বা কত বেশি? তাহলে আমি যদি ভালো করে দেখি, 30 35 এর থেকে কত কম গো? 30 হচ্ছে 5 কম, তাহলে -5 এখানে লিখলাম। আচ্ছা, টোটাল ডেভিয়েশন সবসময় 0 হয়? টোটাল ডেভিয়েশন সবসময় 0 হয়? 0 থেকে যেটুকু এক্সট্রা হবে, সেটাই হচ্ছে আমাকে ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, এরপর তোমরা দেখো 50 35 এর থেকে কত কম বা বেশি? না, 50 হচ্ছে 35 এর থেকে 15 বেশি। তাহলে আমি কি বললাম, টোটাল ডেভিয়েশন সবসময় 0 হয়, বাট এখানে 0 হচ্ছে না, এখানে -5 হচ্ছে, +15 হচ্ছে। তার মানে আমার কতর পার্থক্য হচ্ছে? +10 এর পার্থক্য হচ্ছে। ঠিক আছে, এই +10 এর পার্থক্য মানে আমার যেটা ধরা আছে, তার থেকে আমাকে আরো কি করতে হবে, তার থেকে আরো আমাকে, ঠিক আছে, এখানে তার থেকে আরো আমাকে যোগ করতে হবে, তাই তো? তাহলে এখান থেকে আমি যদি 10 যোগ করি, এখান থেকে আমি যদি 35 আর 5 হ্যাঁ, এটা তো 15ই হচ্ছে, 35 আর 5 = 40, তাহলে এখান থেকে আমাকে 10 যোগ করতে হবে, তার মানে আমার টোটাল কত চলে আসছে, এখানে আমার 45 কেন আসছে? একটা জিনিস ভুল হচ্ছে,
এখানে আমার এই যে দশ আসছে এটা কটা সংখ্যার জন্য চেঞ্জ হচ্ছে বলতো? এই যে প্লাস দশ আসছে এটা কটা সংখ্যার জন্য? তিরিশ, এক, পঞ্চাশ, দুই, দুটো সংখ্যার জন্য আমার এক্সট্রা আসছে দশ। তাহলে একটা সংখ্যার জন্য কত এক্সট্রা আসবে? একটা সংখ্যার জন্য আমার এক্সট্রা আসবে হচ্ছে গিয়ে পাঁচ। তাহলে আমি যে প্লাস পাঁচ হচ্ছে, তাহলে আমি যে সংখ্যাটা ধরেছি তার থেকে আমাকে প্লাস পাঁচ করতে হবে, তার মানে অ্যাকচুয়াল অ্যাভারেজ দেখা হবে চল্লিশ, যেটা আমরা পেয়েছি। এরপর এরপর এই এক্সাম্পলটাই আমরা অন্য সংখ্যা অ্যাভারেজ ধরে করব, আদৌ দেখব আমরা চল্লিশ আসছে কি না। ঠিক আছে, এখানে আছে তিরিশ, এখানে আছে পঞ্চাশ, আমরা পঁয়ত্রিশ ধরে করলাম, তো এরপর আমরা পঞ্চাশ ধরে করব, দেখি তো আদৌ অ্যাভারেজটা ঠিকঠাক আসছে কিনা, মানে একই আসছে কিনা। এরপর আমরা পঞ্চাশ ধরে করব। তাহলে দেখো তিরিশ পঞ্চাশের থেকে কত কম? তিরিশ হচ্ছে পঞ্চাশের থেকে কুড়ি কম, তাহলে মাইনাস কুড়ি লিখলাম। পঞ্চাশ হচ্ছে পঞ্চাশের থেকে কত বেশি? জিরো বেশি। পঞ্চাশ হচ্ছে পঞ্চাশের থেকে জিরো বেশি, তাহলে জিরো লিখে রাখলাম। এরপর আমি কি বললাম? আমি বললাম যে আলটিমেট আমার ডেভিয়েশনটের রেজাল্টটা জিরো হতে হবে, তাহলে মাইনাস কুড়ি এদিকে আছে আর এদিকে প্লাস জিরো, তার মানে আলটিমেট মাইনাস কুড়ি আমার ডেভিয়েশন রেজাল্ট আসছে, মাইনাস কুড়ি। দেখো আগেরটাতে প্লাস টেন আসছিল, তার মানে যা ধরেছি আমি তার থেকে প্লাস করতে হচ্ছিল। এখানে দেখো মাইনাস আছে, তার মানে আমি যেটা ধরেছি এটা আমার এক্সট্রা ধরা আছে, এর থেকে আমাকে কি করতে হবে? সাবস্ট্রাক্ট করতে হবে। এরপর দেখো মাইনাস কুড়ি কটা সংখ্যার জন্য? মাইনাস কুড়ি হচ্ছে তিরিশ আর পঞ্চাশ, দুটো সংখ্যার জন্য মাইনাস কুড়ি কম আছে। তাহলে একটা সংখ্যার জন্য কত হবে? একটা সংখ্যার জন্য মাইনাস দশ হবে। তাহলে আমার ছিল কত? ছিল হচ্ছে পঞ্চাশ, তার থেকে মাইনাস দশ করলে আমার কত আসবে? চল্লিশ আসবে, চল্লিশ হচ্ছে আমার ডেভিয়েশন। আই হোপ বোঝাতে পারলাম। চলো এরপর অন্য দুটো এক্সাম্পল নেওয়া যাক, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। এরপর আমরা করব কি? এরপর আমরা করব হচ্ছে গিয়ে তিনটে সংখ্যা নেব, যে কোনো তিনটে সংখ্যা নেব। ধরে নাও নিলাম দশ, কুড়ি, তিরিশ। এমন না যে সবসময় দুটো সংখ্যায় থাকবে, যত ইচ্ছে সংখ্যা থাকতে পারে। তাহলে এরপর আমরা দশ, কুড়ি আর তিরিশের অ্যাভারেজ বের করার চেষ্টা করব। তাহলে আমি দশ, কুড়ি আর তিরিশ, তার মানে এই লাইনটার থ্রু আমি কি বুঝতে পারছি? এদের অ্যাভারেজ মানে এদের অ্যাভারেজ যেটা আসবে দশের থেকে ছোট হবে না, তিরিশের থেকে কখনো বড় হবে না। তাহলে এদের অ্যাভারেজ আমি মোটামুটি একটা মাঝখানের সংখ্যা ফিফটিন নিয়ে নিলাম, পনেরো আমি এদের অ্যাভারেজের একটা সংখ্যা নিয়ে নিলাম। তারপর দশ পনেরোর থেকে কত কম গো? পাঁচ কম, তাহলে মাইনাস পাঁচ। কুড়ি পনেরোর থেকে প্লাস পাঁচ বেশি, আর তিরিশ পনেরোর থেকে কত বেশি? পনেরো বেশি। ঠিক আছে, তাহলে টোটাল আলটিমেট ডেভিয়েশন কত আসছে? দেখো প্লাস পাঁচ মাইনাস পাঁচ যদি কেটে দিই তাহলে পনেরো আসছে, পনেরো আসছে। তো এমনিতেও পনেরো আর পাঁচে কুড়ি থেকে পাঁচ গেলে কত আসতো? পনেরোই আসতো, তাহলে পনেরো আসছে। তাহলে এরপর দেখো পনেরো আমার আসছে কটা সংখ্যার জন্য? পনেরো আসছে এক, দুই, তিন। তাহলে তিনটে সংখ্যার জন্য পনেরো আসছে, তাহলে একটা সংখ্যার জন্য ডেভিয়েশন কত আসবে? পাঁচ। এবার পাঁচটা দেখো প্লাস আছে না মাইনাস আছে? প্লাস পাঁচ, তার মানে আমি যেটা ধরেছি সেটার সাথে আমাকে পাঁচ যোগ করলে আমার ডেভিয়েশন, এখানে ডেভিয়েশন আমার চলে আসবে কুড়ি। আদ কি করে বুঝবো ঠিক কি না? চলো এগুলো যোগ করো, তিরিশ প্লাস কুড়ি প্লাস দশ, তাহলে কত হচ্ছে? ষাট, ষাট বাই তিন, তাহলে কুড়ি। ষাট বাই তিন করলে তো কুড়ি হয়, হচ্ছে তো? আচ্ছা, এরপর তোমরা বলবে যে না অন্য কোনো একটা সংখ্যা ধরে দেখা হোক, তো তাহলে আমি সেই সংখ্যাগুলো নিলাম দশ, কুড়ি, তিরিশ। এরপর আমি ওখানে কুড়ি ধরেছিলাম, তো এখানে আমি চলো আঠেরো ধরছি, আঠেরো ধরছি। তাহলে এরপর আমাকে বলো যে আঠেরোর থেকে দশ কত কম? দশ হচ্ছে আঠেরোর থেকে আট কম, মানে মাইনাস আট লিখলাম। আচ্ছা, কুড়ি আঠেরোর থেকে কত বেশি? দুই বেশি। আঠেরোর থেকে তিরিশ কত বেশি? বারো বেশি। তাহলে আলটিমেট ডেভিয়েশন বের করো তো কত হচ্ছে? আলটিমেট ডেভিয়েশন দেখো বারো আর দুই চোদ্দ, বারো আর দুই চোদ্দ, চোদ্দ থেকে যদি আট যায় তাহলে ছয়, ছয়। এবার দেখো ছয় কটা সংখ্যার জন্য বাড়ছে? তাহলে এক, দুই, তিন, তিনটে সংখ্যার জন্য ছয় যদি বাড়ে তাহলে একটা সংখ্যার জন্য কত বাড়বে? একটা সংখ্যার জন্য দুই বাড়বে। এবার দুই দেখো প্লাস না মাইনাস? দেখো এখানে প্লাস বেশি আছে মানে প্লাস, তার মানে আমি আঠেরো যেটা ধরেছিলাম একটু ভুল হয়েছে, তার সাথে আমাকে দুই যোগ করতে হবে। তাহলে আঠেরো আর দুই কুড়ি, এই কুড়ি হচ্ছে আমার এখানে ডেভিয়েশন। ঠিক আছে, দেখো এখানে তুমি বলবে দশ, কুড়ি, তিরিশ, তাহলে এটা তো এটা ইজি ছিল যে তিরিশ প্লাস কুড়ি প্লাস দশ, ষাট বাই দুই, তাহলে হলো তিরিশ। ঠিক আছে, এটা ইজি ছিল, আমি মেনে নিলাম। বাট এই যে আমি প্রথমে বললাম পরীক্ষাতে তো তোমাকে আর এইরকম দেবে না, পরীক্ষাতে দেবে তোমাকে
889, ঠিক আছে, 998, 763, ঠিক আছে, 699, 569, এরকম। তাহলে এই সংখ্যাগুলোকে তুমি যোগ করবে, দিয়ে আবার ভাগ করবে। তার থেকে এটা ইজি নয় কি? এই যে ছোট ছোট সংখ্যার মধ্যে তুমি রেঞ্জটা নিলে, রেঞ্জের মাঝখানে কোনো একটা অ্যাভারেজ নিলে, তারপর সেটা থেকে যেহেতু কাছাকাছি হবে সংখ্যাগুলো, প্লাস মাইনাস করতে সুবিধা হবে। পরীক্ষাতে এমন দেয় মোটামুটি একটা রেঞ্জে, কাছাকাছি রেঞ্জের মধ্যেই দেয়, সংখ্যাগুলো বড় দেয় বাট রেঞ্জটা কাছাকাছি দেয়, ঠিক আছে। তো এই ছিল ডেভিয়েশন প্রসেস, আই হোপ বোঝাতে পারলাম। এবার যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। পরের দিন আমরা ম্যাথ যেগুলো করব, এই চ্যাপ্টারের বাকি থাকলো আর তিনটে কনসেপ্ট থাকলো, একটা হচ্ছে ইনক্লুশন থাকলো, একটা এক্সক্লুশন থাকলো এবং একটা রিপ্লেসমেন্ট থাকলো। তো সেগুলো করার আগে এই যে আমরা এতদিন পর্যন্ত যা যা শিখলাম, এই যে আজকে ডেভিয়েশন শিখলাম, আগের দিন আমরা কি শিখেছি, যদি নাম্বার অফ কোয়ান্টিটি সেম থাকে তাহলে অ্যাভারেজ কীরকম চেঞ্জ হবে, তার আগে আগের দিন এটাও শিখেছি যে যদি অ্যাভারেজ সেম থাকে তাহলে নাম্বার অফ কোয়ান্টিটি মানে কি, নাম্বার অফ কোয়ান্টিটি আলাদা থাকে, অ্যাভারেজ সেম থাকে তখন অ্যাভারেজের কীরকম হবে। এবং ফার্স্ট ক্লাসে শিখেছি যে অ্যাভারেজ যদি আমার এরকম হয়, সেট অফ নাম্বারের প্রত্যেকটা নাম্বারের সাথে যদি যোগ, ইকুয়াল নাম্বার যোগ বিয়োগ গুণ ভাগ করা হয় তখন অ্যাভারেজের কীরকম পরিবর্তন ঘটে, এই যতগুলো কনসেপ্ট আলোচনা করেছি। তারপর আমরা আগে বেশ কিছুগুলো কালকে সেশনে প্রবলেম সলভ করব, দেন তারপরে সেশনে আমরা এক্সক্লুশন, ইনক্লুশন এবং রিপ্লেসমেন্ট নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।